لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين. الله أكبر. الله ربنا برن নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনগণের প্রতি ইহসান করিয়াছেন এই রূপে যে তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন রাসূল প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই রাসূল তাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে পবিত্র করবে, তাদেরকে কোরআন কারীম হিকমত শিক্ষা দিবে, যদিও তারা প্রকাশ্যে পূর্বে গোমরাহির মধ্যে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নেই যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আল্লাহ আমার আল্লাহ এত মহব্বত করে এত সম্মান দিয়ে যাকে আল্লাহ পাক সৃষ্টির সেরা হিসেবে আল্লাহ পাক সৃজন করেছেন, এই পৃথিবীর জমিনে সমস্ত নবী 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক সৃজন করেছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীকে আল্লাহ পাক বানাইলেন আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের শেষে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? আমার নবীজির মর্যাদা কম না বেশি? এই জন্য সেই মহান রাব্বুল আলামিন আপনার হাবিব আপনার নবী আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনা হাবিবের পরদর্শী পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তার ফেরেশতারা আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আহজাবের আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর এবং 57 নম্বর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جل الله أكبر. তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وعد لهم عذابا مهينا. الله أكبر. الله ربنا من إن الله نشاء الله وملائكته তিনার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আপনার নবী আমার নবীর উপরে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দুরুদ শরীফ পড়েন। জোরে বলেন চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ দুরুদ পড়া মানে কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনবরত আপনার নবী আমার নবীর উপরে আল্লাহ পাক রহমত প্রেরণ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা নবীজির মান শান মান শানের জন্য আল্লাহ পাকের রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার গণেরা হে বিশ্বাসী গণেরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন হে ঈমানদার গণেরা হে বিশ্বাসী গণেরা তোমরা নবীজির উপরে দরুদ শরীফ পড়ো এবং সালাম দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজির প্রতি দরুদ সালাম পড়ার দরকার আছে কি আছে না? ও মুসলমান
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পরে বললেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা যারা নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় কি দেয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাদের উপরে দুনিয়াতে লানত পরকালে লানত জরবান নাউযুবিল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদেরকে দুনিয়ার মধ্যে লানত পরকালে কি লানত এবং তাদের জন্য জাহান্নামের আগুন পরকালে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি তাদের রয়েছে জরবান নাউযুবিল্লাহ তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে না এই জন্য যেই ব্যক্তি আমার নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসবে আমার নবীকে নিজের প্রাণ থেকে যারা বেশি ভালোবাসবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দরজা তত উন্নত করে দিবেন জোরবেন আল্লাহু আকবার আরো জোরবেন আল্লাহু আকবার আজকের যে আলোচনা এটা হলো দুরুদ এবং সালামের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া সালাতাও ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ইউহুত্তাত আনহু আশর খতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশর দারাজাত রাওয়াহুন নাসাই জোরবেন আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দোষী পড়বে কয়বার একবার দোষী পড়বে আল্লাহ পাক তার মন মধ্যে 10টা রহমত নাজিল করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী বলেন তারপরে তার আমলের মধ্যে আল্লাহ পাক তার আমল থেকে 10টা গুণ আল্লাহ পাক মার্জনা করে দিবেন এবং তার আমলের মধ্যে আল্লাহ পাক তাকে আল্লাহ পাক 10টা মর্যাদার দরজা বৃদ্ধি করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবীজির উপর বেশি বেশি করে দৃষ্টি পড়বে আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে যারা ওয়াজিবা স্বরূপ ওয়াজিবা স্বরূপ ওয়াজিফা স্বরূপ যারা কি করবে দৈনিক আমি নবীজির উপর দৃষ্টি পড়বে যে ব্যক্তি বেশি দৃষ্টি পড়বে সেই ব্যক্তি আমার তত নিকটবর্তী হবে সুবহানাল্লাহ তাহলে দৃষ্টি পড়লে লাভ না লস একবার দৃষ্টি পড়লে কয়বার একবার দৃষ্টি পড়লে 10টা গুণ মাফ হয়ে যায় 10টা নেক তার আমলের মধ্যে লেখা হয় 10টা মর্যাদার দরজা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুম মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তোমাদের দোয়া নিশ্চয় ইন্নাদ দোয়া তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উপরে দরুদ না পড়ো জোরে বলো সুবহানাল্লাহ বোঝা গেল আপনি আমি যত ইবাদত বন্দি করি না কেন কিন্তু দরুদ শরীফ পড়তে হবে দরুদ শরীফ ছাড়া আল্লাহর দরবারে আমাদের নেক আমল আমাদের দোয়া গুলা আল্লাহর দরবারে পৌঁছায় না কি হয় না পৌঁছায় না এই জন্য কি করতে হবে দরুদ শরীফ পড়তে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি করে আমি নবীজির উপর দরুদ শরীফ পড়ে সেই ব্যক্তি তত আমার প্রিয় হয়ে যাবে জোরে আল্লাহু আকবার সেই নবীর প্রিয় হওয়ার দরকার আছে কি আছে না এই জামানার মধ্যে অনেক মৌলবি আছে যারা দুরুদ শরীফ খুঁজে পায় না দুরুদে ইব্রাহিম সারা আর কোন তাদের চোখের মধ্যে কোন দুরুদ শরীফ পড়ে না কি বলেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলামিন তিনি হলেন কাদরিয়া তরিকার কোন তরিকা কাদরিয়া তরিকার প্রবক্তা আব্দুল কাদের জিলানী তিনার তরিকার দুরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম আব্দুল কাদের জিলানী সাধারণ ছিলেন
সুলতান আউনিয়া খাজা খাজেগান খাজা মঈনুদ্দিন আব্দুল খাজা মঈনুদ্দিন চিশতি সানজানি রহমাতুল্লাহ আলাইহি যিনি ভারতবর্ষের সুলতান যে খাজা মঈনুদ্দিন চিশতি সানজানি তরিকা চিশতিয়া তরিকা কোন তরিকা চিশতিয়া তরিকার দরিফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিন ওয়া আলিহি ওয়া সাল্লিম এটা হলো চিশতিয়া তরিকার দরুদ শরীফ নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম এটা নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার দরুদ শরীফ জরুর সুবহানাল্লাহ ছাড়া কোন দরুদ শরীফ আছে কিনা আছে কিনা এই যে মৌলভীরা বলে যে অন্য দরুদ শরীফ পড়া বেদাত অন্য দরুদ শরীফ পড়া বেদাত কিন্তু যখন নবীজির হাদিস বর্ণনা করা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি দুরূদ শরীফ এটা কি দুরূদ শরীফ এটা নবীজি ইন্তেকাল করার পরে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য দুরূদ শরীফ অসংখ্য দুরূদ শরীফ আছে অসংখ্য দুরূদ শরীফ আছে এই দুরূদ শরীফের কারণে অনেক মানুষ অনেক মর্যাদা লাভ করেছেন অনেক বুজুর্গ লাভ করেছেন কি লাভ করেছেন বুজুর্গ লাভ করেছেন সুলাইমান জাজুলি একজন জবরদস্ত মুহাদ্দিস ছিলেন কি নাম সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোথায় যাইতেছিলেন পথিমধ্যে জোহর নামাজের ওয়াক্ত হয়ে গেলেন কোন নামাজের জোহর নামাজের ওয়াক্ত হয়ে গেলেন তিনি উযু করার জন্য একটা কূপের নিকট গেলেন যাওয়ার পরে দেখতে পাইলেন কূপের মধ্যে অনেক নিচে পানি অনেক নিচে পানি তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন এখানে কোনো পাত্র নাই রশি নাই এখন আমি কিভাবে এই পানি উত্তোলন করব এবং আমি কিভাবে উযু করব জবাস সুবহানাল্লাহ এর পার্শ্ববর্তী একটা ঘর ছিল ওই ঘরের দরজার ওই ঘরের জানলা দিয়ে একটা 8 বৎসর কিংবা 9 বৎসরের বালিকা কন্যা ডেকে বললেন তুমি কে আর তুমি এখানে কি খুঁজতেছ তখন ডেকে বললেন মা আমি হইলাম সুলাইমান জাজুনি জরবান সুবহানাল্লাহ আমি উযু করার জন্য পানি তালাশ করতেছি এখন আমার কাছে কোনো পাত্র নাই কোনো রশি নাই আমি কেমন করে পানি তুলব ওই বাচ্চা মেয়েটা মুস্কি হেসে দিলেন আর বললেন আপনার নাম তো অনেক শুনেছি আপনি একজন আল্লাহর জবরদস্তি অনি হওয়ার পরেও এই পানির জন্য আপনি চিন্তা করতেছেন আপনি কিভাবে উযু করবেন জোর বলে সুবহানাল্লাহ ওই মেয়েটা কূপের নিকটে এসে কি করলেন মনে মনে কি যেন পড়লেন পরে কি করলেন ওই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলেন কি নিক্ষেপ করলেন থুতু নিক্ষেপ করলেন থুতু নিক্ষেপ করার পরে সঙ্গে সঙ্গে নিচের ওই কূপের নিচের পানিটা উপরে কূপের চতুর্পাশে কানাই কানাই ভরপুর হয়ে গেলেন জোরে বলে সুবহানাল্লাহ হযরত সুলাইমান সাজুনী রহমাতুল্লাহ আলাইহি তিনি উযু করলেন উযু করার পরে বললেন মা খোদার কসম বলো তো তুমি কি আমল করে বুজুর্গ লাভ করেছ এই কন্যাটাকে বলে হুজুর অন্য কিছুর বরকত নয় এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক আমাকে এই বুজুর্গি দান করেছেন জোরে বলি সুবহানাল্লাহ কন্যা সন্তান রেখে বলে ও আল্লাহর ওলি আমার যখনই পানির প্রয়োজন হয় আমি যখন কূপের মধ্যে দুরূদ শরীফ পড়িয়া আমি যখন থুতু নিক্ষেপ করি সঙ্গে সঙ্গে নিচের পানিটা উপরের দিকে উঠিয়া ওই কূপের চতুর্পাশে ভরপুর হয়ে যাই জোরে বলে সুবহানাল্লাহ হযরতে ইমাম সুলাইমান জাজুনী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখলেন সেই কিতাবের নাম দালায়লুল খয়রাত নাম কি দালায়লুল খয়রাত কিতাবের নাম তিনি এই কিতাবের মধ্যে অনেক অসংখ্য দরুদ লিপিবদ্ধ করেছেন কি করেছেন অনেক দরুদ শরীফ লিখেছেন ইমাম জাজুনী রহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করলেন ও আল্লাহর বান্দী তুমি কোন দরুদ শরীফ পড়িয়া তুমি এই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলাম মেয়েটা কি বলেন হুজুর এই দরুদ শরীফের নাম হলো সালাতুলা বীর জোরে বলেন সুবহানাল্লাহ সালাতুলা বীর দরুদ শরীফের নাম এই মেয়েটা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতান মাকবুলাতান
تؤدي بها أن حقه العظيم جل الله أكبر এই কন্যা মেয়ে সন্তান ডেকে বলে হুজুর এই দর্শী পরে যখন আমি কূপের মধ্যে থুতু নিক্ষেপ করি সঙ্গে সঙ্গে নিচের পানিটা উপরের দিকে উঠিয়া যাই জল আল্লাহু আকবার আরে জল আল্লাহু আকবার তাহলে দর্শী পড়লে লাভ না লস আমাদের দরকার প্রত্যেক দিন অজিফা অজিফা স্বরূপ কি স্বরূপ একটা তসবি নিয়ে 100 200 300 400 500 হাজার বার পর্যন্ত যদি কোন ব্যক্তি প্রত্যেক দিন 1000 বার দুরূদ শরীফ পড়ে কয় হাজার বার যদি কোন আল্লাহ বান্দা নবীজির আশেক বান্দা বান্দি যদি নবীজির আশেক রাসূল যারা হইয়া নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে দৈনিক 1000 বার কয় হাজার বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যে ধরে আল্লাহ পাকের প্রিয় হাবিব জান্নাতে নিয়ে যাবে জোর আল্লাহু আকবার কি করবে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে জোর সুবহানাল্লাহ আরে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি প্রত্যেক জুম্মার দিন কোন দিন প্রত্যেক জুম্মার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোন দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন যেই ব্যক্তি আমি নবীজির উপরে 1000 বার দরুদ শরীফ পড়বে সে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত তার জায়গাটা তার স্থানটা জান্নাতের মধ্যে না দেখবে জোরে বলি সুবহানাল্লাহ কয় হাজার বার প্রতি জুমার দিন যে ব্যক্তি 1000 বার আমার নবী আপনার নবীর উপরে দুরূদ শরীফ পড়বে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার জায়গাটা বেহেশতের মধ্যে না দেখবে তার এই আমলগুলো আমাদের করার দরকার আছে কি আছে না যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতে যারা দৈনিক ওয়াজিফা স্বরূপ দুরূদ শরীফ পড়ে কি পড়ে দুরূদ শরীফ পড়ে তাদের দুরূদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছাইতে হয় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি নিজের কান মরক দিয়ে শুনতে পাই জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে তারা হলো কি নবীজির আশেক যারা সব সময় নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ে আর যারা মাঝে মধ্যে দুরূদ শরীফ পড়ে তাদের দুরূদ গোলা ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোনটা যেটা নবীজি কান মুবারক দিয়ে শুনে যে আশেক এবং আশিকা আল্লাহ পাকের বান্দা এবং বান্দি যখন দুরূদ শরীফ পড়ে মহব্বত নিয়ে প্রত্যেক দিন সেই দুরূদ শরীফ বলে আল্লাহ নবী নিজের কান মুবারক দিয়ে শুনতে পায় এবং সেই ব্যক্তিকে চিনেন তার বাবাকে পর্যন্ত চিনেন জোরে বলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ শরীফের কতই ফজিলত কতই মর্তবা মক্কার কুখ্যাত বিখ্যাত কাফের কুরাইশদের নেতা ছিল আবু জেহেল নাম কি আবু জেহেল একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয় কি বলা হয় আল্লাহর সিংহ বলা হয় কি বলা হয় আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় তিনি কাবার পাশে বসে তিনি ওয়াজিফা করতেছেন কি করতেছেন ওয়াজিফা করতেছেন আবু জেহেল তার পাশে সাঙ্গপাঙ্গ ছিল বন্ধু-বান্ধব ছিল তাদের কাছে একজন ভিক্ষুকে সে ভিক্ষা চাইলেন কি চাইলেন ভিক্ষা চাইলেন চাওয়ার পরে আবু জেহেল ঠাট্টা স্বরূপ বললেন যাও ওই কাবার ঘরের নিকটে যে বসা আছে হযরত আলী তার কাছে গিয়ে তুমি চাও সে বড় দাতা তোমাকে অনেক কিছু দান করবে এটা কি সে দয়া বসত বসছে না ঠাট্টা স্বরূপ করে তাকে পাঠাইছে ওই ভিক্ষুকের কাছে হে পূর্ণ করার জন্য হে প্রতিপূর্ণ করার জন্য ছোট করার জন্য জীবন নাউজুবিল্লাহ ওই ভিক্ষু হযরতে আলী কারামুল্লাহু ওয়াজহের কাছে গেলেন গিয়ে বললেন যে হে আল্লাহর বান্দা আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী তখন প্রস্তুত ছিলেন না অপ্রস্তুত ছিলেন আপনারা জানেন হযরত আলী অনেক গরিব ছিলেন কি ছিলেন অনেক গরিব ছিলেন তার কাছে এমন কিছু ছিল না যে সে ভিক্ষুককে দান করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে বললেন ও ভিক্ষু তোমার হাতের মুষ্টি বদ্ধ করো হযরত আলী কি যেন পড়ে ওই ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়ে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যারা তোমাকে পাঠাইছে আমার কাছে যারা তোমাকে আমার কাছে পাঠাইছে তাদের সামনে গিয়া তোমার মুষ্টি খুলিও মুষ্টি জোরে বল সুবহানাল্লাহ ওই ভিক্ষুকটা ওই আবু জাহেলের সামনে গিয়ে তার হাতের মুষ্টি খুললেন খোলার পরে দেখতে পাইলেন তখনকার সময়ে 1000 স্বর্ণ মুদ্রা রূপের একটা রূপ তার হাতের মধ্যে আরো জোরে সুবহানাল্লাহ
আবু জেহেল আশ্চর্য হয়ে গেলেন, তার সাঙ্গ পাঙ্গর আশ্চর্য হয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করলেন, আলী তোমাকে এত দামের একটা মূল্য, এত দামের একটা তোমাকে স্বর্ণ মুদ্রা কোথায় থেকে দান করেছে? তখন সেই ভিক্ষুক বলল, হযরত আলী তিনি কি যেন পড়ে আমার হাতের মধ্যে ফু দিলেন, ফু দেওয়ার পর পথে আমার হাতের মধ্যে এই স্বর্ণ রূপ হয়ে গেলেন। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মুষ্টির মধ্যে ফু দেওয়ার করেন, এত দামি একটা জিনিস হয়ে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা আশ্চর্য হয়ে হযরতে আলীর নিকট চলে গেলেন, গিয়ে বললেন, তুমি এই স্বর্ণ রূপ কোথায় থেকে দান করলাম, এত দামি জিনিস তুমি কোথায় থেকে দান করেছ? তখন বললেন হযরতে আলী, আমার কাছে দেওয়ার মতন কোনো কিছু ছিল না, এই ভিক্ষুকটা যখন আল্লাহর ওয়াস্তে আমার কাছে কোনো কিছু চাইল, আমি নবীজির প্রতি দুরুদ পড়িয়া তার হাতের মুষ্টির মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই দামি মুক্তা আল্লাহ পাক দান করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের বরকতে? দরুদ শরীফের বরকতে। আমরা যদি একই নিয়ে বিশ্বাস নিয়ে নবীজির প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ি, আপনি যখন কোনো বুজুর্গি করতে চাইবেন অবশ্যই আপনার এই বুজুর্গি কাজে লেগে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য দৈনিক বেশি বেশি করে দরুদ শরীফ নবীজির উপর পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, কাল কিয়ামতের ময়দানে তার হাশর নশর আমি নবীর সঙ্গে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর সঙ্গে হাশর নশর চাই কি চাই না? সেই নবীর সঙ্গে হাশর নশর চাই কি চাই না? এমনি না, পরিশ্রম করতে হবে, নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। কি আদর্শ গ্রহণ করতে হবে? নবীজির সুন্নাত দেহের মধ্যে উঠাইতে হবে। দেহের মধ্যে উঠানো মানে কি? আপনি নবীজির সুন্নতের পাইরবি করতে হবে, নবীজির সুন্নতের আমল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি রাসূলের সুন্নতকে ভালোবাসলো। কি ভালোবাসলো? মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমার রাসূলকে ভালোবাসলো। ও মান আহাব্বানি, যে ব্যক্তি রাসূলকে বলে জান্নাত, যে আল্লাহু আকবার, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোথায়? জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর এক হাদিসের মধ্যে, যেই ব্যক্তি আখিরি জামানায়, যেই ব্যক্তি ফিতনা ফাসাদের সময় একটা আমি নবীজির একটা সুন্নাত কাকরিয়ে ধরে রাখবে, কয়টা? একটা সুন্নাত কাকরিয়ে ধরে রাখবে, তার আমলের মধ্যে আল্লাহ পাক 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দিবে। কত? 100। 100 সুন্নাত আদায় করলে, তাহলে আমরা সুন্নত আদায় করতে চাই, ছাড়তে চাই, কি করতে চাই? দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি সুন্নাত? আপনি যদি এই দাড়ি রাখেন, আপনার আমলের মধ্যে আল্লাহ পাক 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দাড়ি রাখা সুন্নাত, টুপি দেওয়া কি সুন্নাত, জুব্বা পরা কি সুন্নাত? অনেক মুসলমান নামদারি আছে, কি আছে নামদারি মুসলমান আছে, হুজুরদেরকে দেখলে হিংসা বিদ্বেষ করে, কি করে? হিংসা বিদ্বেষ করে। অথচ তাদের দেহের মধ্যে কি আছে? নবীজির সুন্নত আছে। কি আছে? সুন্নত আছে। এক একটা সুন্নতের কতই মর্যাদা একটু চিন্তা করেন। একটা সুন্নত আদায় করলে, আকিয়ে ধরে রাখলে, আমল করলে, তার আমলের মধ্যে আল্লাহ পাক 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দিবেন। তাহলে আপনার লস। এই জন্য মনে রাখবেন, নবীজির আদর্শকে যারা পছন্দ করবেন, ভালোবাসবেন, সেই ব্যক্তি আল্লাহ পাকে প্রিয় হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আপনি আল্লাহর উপরে ঈমান আনলেন, বিশ্বাস স্থাপন করলেন, পরকালকে বিশ্বাস করলেন, পৌসিরাত বিশ্বাস করলেন, জাহান্নাম বিশ্বাস করলেন, জান্নাত বিশ্বাস করলেন, কিন্তু আমার নবীর উপরে যারা পরিমাণ যদি আপনার বিশ্বাস কম থাকে, তাহলে আপনি কখনই মুসলমান হইতে পারবেন না, কখনই আপনি মুমেন মুত্তাকিন পরহেজগার হইতে পারবেন না। এই জন্য নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে?
ভালোবাসতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনার নবী আমার নবী যা কিছু নিয়ে আসছে তার উপর কি করতে হবে? আমল করতে হবে। যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে। এই জন্য সকলকে হাতে পায়ে ধরে অনুরোধ করব, আমরা নবীজির আদর্শ নবীজির তরিকা অনুযায়ী আমরা জীবন যাপন করতে চাই কি চাই না? চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন নবী বলেছেন নামাজ পড়ার জন্য, কি করার জন্য? আজকে আমরা অনেকেই আছি ফজর নামাজ পড়ি নাই, কি করি নাই? ফজর নামাজ পড়ি নাই, জুমার নামাজ পড়তে আসছে। অনেকেই সমাজের লোক মন্দ বলবে, ঘরের লোক খারাপ বলবে, আছে কি আছে না? এই শরমে কি করছে? জুমার দিন আসছে নামাজ পড়ার জন্য। যদি কারো শরমে কে কি বলবে না বলবে সেই চিন্তা করে তুমি মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, নামাজকে আল্লাহ কবুল করবে? কখনোই না। আল্লাহর মহব্বতে নামাজ আদায় করতে হবে। কার মহব্বতে? যে ব্যক্তি আল্লাহর মহব্বতে নামাজ আদায় করবে তার এই চেহারার মধ্যে আল্লাহ পাকের কুদরতে নূর চমকাইতে হবে। হাশরের ময়দানে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাইতে থাকবে। এখানে স্মৃতি নিয়ে যেতে হবে না, কি নিয়ে না? যে ব্যক্তি প্রকৃত নামাজি তার অটোমেটিক তার কপালের মধ্যে কি আল্লাহ পাক নূর দ্বার করে দিবেন। আরেকটা আসতে পারে সুবহানাল্লাহ। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ মহব্বতের সাথে কি করতে হবে? পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। রমজান মাসে রোজা রাখতে হবে, সৎ কাজ নিজে করতে হবে, অপরকে সৎ কাজের জন্য তাগিদ দিতে হবে, নিজে অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে, অন্যকে কি করতে হবে? অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে নবীজির আদর্শ গ্রহণ করা সম্ভব হবে। কি হবে? সম্ভব হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সকলেই মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন করতে হবে? কোন জায়গায় করতে হবে আমরা কি বলতে পারি? বলতে পারি না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মৃত্যুর জন্য সদায় সর্বদাই প্রস্তুত থাকো। মৃত্যু তোমার সামনে আসবে, মৃত্যু যখন মালিকুল মওত আজরাইল তোমার সামনে আসবে, এক সেকেন্ড সময় তোমাকে বেশি দেওয়া হবে না। জোরবানে সুবহানাল্লাহ দেওয়া হবে। হযরতে সুলাইমান পয়গম্বর যিনি তামাম পৃথিবী বাদশাহ ছিলেন, তামাম পৃথিবী বাদশাহ আল্লাহ বানাইছেন, তিনাকে দারুণ অবস্থায় আল্লাহ পাকের মালিকুল মওত আজরাইল জান্নাতে প্রবেশ করেছেন। শুনেন নাই কথা? হযরতে সুলাইমান নবীকে দারুণ অবস্থায় মালিকুল মওত আজরাইল জান্নাতে প্রবেশ করেছেন। আর আপনি আমি তো সাধারণ মানুষ, আপনি আমি কি? তবে সাধারণ হইলেও যদি যারা নবীজির আদর্শ গ্রহণ করে আল্লাহ পাকের বিধি বিধান সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করে সেই মানুষটা সর্ব উত্তম। জুরবান সুবহানাল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করব, একে অপরের জন্য মঙ্গল কামনা করতে হবে। কি কামনা করতে হবে? মঙ্গল কামনা করতে হবে। একজন আরেকজনকে সৎ কাজের আদেশ করতে হবে, নিজের সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে, অন্যকে অসৎ কাজ থেকে বারণ করতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ। তাহলে আপনার প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ পাক এক বছর নফল ইবাদত সাবধান করে দিবেন। হযরত মুসা নবী বলেন, আল্লাহ যদি একজন মানুষ সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তাহলে তুমি তাকে কি প্রতিদান দান করবা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রতিটা কথার বিনিময়ে এক বছর নফল ইবাদত সাবধান করে দিব। জোরবান সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীজির আদর্শ গ্রহণ করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যেন আমরা দুনিয়া থেকে ঈমান আখলাক নিয়ে যেন আমরা ইন্তেকাল করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন।